প্রাকৃতিক পণ্য একটি সুন্দর পৃথিবীর জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে, আমি আতিক আদি হাকিলবেড়ি থেকে কাজ করছি প্রাকৃতিক পণ্য নিয়ে। আমাদের প্রাকৃতিক বেশ কয়েকটা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট হলো এই সাবান, অর্গানিক সাবান বা প্রাকৃতিক সাবান, হাতে তৈরি সাবান, কোল প্রসেস সাবান, যে যেভাবে বলেন। তো এই কোল প্রসেস সাবানটা আমরা বাজারজাত করছি। তো এই সাবান বিক্রি করতে গিয়ে আমাদের অনলাইনে অফলাইনে অনেকেই আমাদেরকে নক করছে যে আপনাকে সাবানের বেস বিক্রি করেন কিনা। যারা অনলাইনে আপনার বিভিন্ন কসমেটিক্সের বিজনেস করছে, তো তারা আমাদেরকে নক করছে আর কি। তো আমরা ওই বেস, সাবানের বেস যেটা, এটাকে বলে মেল্টেন পোর। তো এই কোল প্রসেস সাবানটা বাতাসের সাফোনিকেশনের মধ্যে হয়, আর যেটা সাবানের বেস ওটাকে বলে মেল্টেন পোর। আগুনের আগুনের তাপের মাধ্যমে ওই সাবানটা হয়, ওটা বেশ কয়েকটা উপাদান মিলে হয়। তো যারাই আমাদের কাছ থেকে সাবানের বেস কিনতে চান, তারা আমাদেরকে নক করবেন। আমরা এই বেসটা আমরা গতকাল বানিয়েছি, ওটা ঠান্ডা হওয়ার জন্য মোল্ডে আমরা ঢেলেছি। মোল্ড থেকে খুলবো, খুলে আপনাদেরকে দেখাবো আসলে বেস কীরকম হয় বা এক্সেট্রা এক্সেট্রা। চলুন তাহলে আমরা ওই মেল্টেন পোর সাবানের বেসের কার্যক্রমে চলে যাই। এই হলো আমাদের মেল্টেন পোর সাবানের প্রথম ধাপ। তো হয়ে গেল আমাদের সাবানের বেস। এখন আমরা ডিরেক্ট স্টিলের ডাইসেস ফেলে ঠান্ডা করব। ঠান্ডা করলে আমাদের বেস হয়ে যাবে। তো মেল্টিং পোর সাবানের বেস বানাতে প্রায় 4 ঘন্টা লাগে। তো আমরা বেস বানালো কমপ্লিট, বেস যা লিকুইড থাকে এটা আমরা এই স্টিলের ডাইসে ঢালবো। ঠিক 5 ঘন্টা পর এটা একদমই ঠান্ডা হয়ে মোমের মতো হয়ে যাবে। মিষ্টি গন্ধ। গতকাল আমরা এই মেল্টেন পোর সাবানের বেস বানিয়ে স্টিলের ডাইসে ঢেলেছি। তো আজকে এই স্টিলের ডাইস থেকে খুলবো এবং কাটবো এবং আপনাদেরকে দেখাবো আসলে ব্যাপারটা কি বা কিভাবে হয়। আমরা বানিয়ে এটাকে ঠান্ডা করেছি, এটা একদম মোমের মতো। আপনি চাইলে এটাকে এখন মানে আগুনের তাপ দিলে গলে যাবে এবং যে কোনো ডাইসের মধ্যে রাখবেন বা যে কোনো মোল্ডের মধ্যে রাখবেন এটা ওই আকার ধারণ করবে। এটা হলো একটা বার, দেখুন এটা হলো ব্ল্যাক ক্যাস্টর অয়েল উইথ হানি। এটা আপনি স্কিনকে মানে ঘন করবে, অনেকের স্কিন অনেক পাতলা হয়, তো ব্ল্যাক ক্যাস্টর অয়েল আমার স্কিনকে ভারী করে এবং মানে অ্যান্টি এজিং করে। তো এটা ব্ল্যাক ক্যাস্টর অয়েলের মেল্টেন পোর সোপ বেস, এটার অর্ডার আছে আমাদের। যেমন এটাকে কেটে আমরা এরকম ছোট ছোট স্লাইস করব, দেখুন এটা বিভিন্ন রকম মানে কি বলে চারকোল আছে, তারপর আপনার কাউ মিল্ক বেজ আছে, হানি বেজ আছে, এটা চারকোল বেজ। এই মেল্টিং পোর সাবান বানাতে হলে কি কি উপাদান লাগে এটা যদি আপনাদের একটু বলি। আমাদের এই সাবানটা ক্যাস্টর অয়েল বেস, ক্যাস্টর অয়েল ছিল প্রায় 6%, আর কোকোনাট অয়েল হয় 3%। তারপরে লাগে হলো গিয়ে আপনার স্টারিক, মাইরেস্টিক, তারপরে লাগে হলো আপনার বিটেইন, পিজি, সর্বিটল, গ্লিসারিন, এই কয়েকটা উপাদান। তো এই উপাদানগুলোকে আপনার আগুনের মাধ্যমে 4 ঘন্টা ফুটিয়ে এই বেসটা বানাতে হয়। আমরা এটা শুধু ফ্র্যাগরেন্স ছাড়া বানিয়েছি, শুধু ক্যাস্টর অয়েল বেস স্কিনটাকে আপনার ভারী করবে। অনেকের স্কিন অনেক পাতলা থাকে, ভিতরে রং দেখা যায়, অনেক বিভিন্ন রকম খুব অল্পতেই স্কিন প্রবলেম দেখা দেয়। আমাদের বেস যদি কেউ নিতে চান, আমাদের মিনিমাম অর্ডার 10 কেজি। 10 কেজি নিচে আসলে হয় না, কারণ আপনাকে দিলেও আমাদের পোষাবে না, কারণ এটা খুবই মার্জিন খুবই কম। কিন্তু সাবানটা আমরা বাজারে ব্র্যান্ডিং করছি না আপাতত, আমরা শুধু বেস বিক্রি করছি। আমরা বিক্রি করছি শুধু খালি আমাদের কোল প্রসেস সোপটা। তো আজকে তাহলে এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও বা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা প্রকৃতির সাথে থাকুন, প্রাকৃতিক পণ্য ব্যবহার করুন, প্রাকৃতিক পণ্য একটি সুন্দর পৃথিবীর জন্য। টাটা।